নমস্কার বন্ধুরা, হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে, এটা জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন। এর কারণ কি? এর কারণ হচ্ছে উড়িষ্যা সংলগ্ন জায়গায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটা পূর্বাভাস। তাই 2 তারিখ থেকে সেপ্টেম্বর মাসে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে তথ্য এখনও পর্যন্ত মিলছে, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত পশ্চিম দিকের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হবে। তবে সেপ্টেম্বর মাসের 1 তারিখে শুধুমাত্র বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, 2 তারিখ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে জামশেদপুর রয়েছে, ধানবাদ রয়েছে, এই সংলগ্ন জায়গাগুলোতে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে পরিষ্কার করে দেখতে পারবো যে নিম্নচাপ ঠিক কোথায় হতে পারে, কোন জায়গায় সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলস ভাবে। এই মুহূর্তের যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর মাসের 3 তারিখের দিকে একটি সাইক্লোনিক সার্কুলেশনের মতো দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কিছুটা, তবে বেশিরভাগটাই রয়েছে উড়িষ্যা সংলগ্ন জায়গায়, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেপ্টেম্বর মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে। পরবর্তী ক্ষেত্রে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে নিম্নচাপের আকার নেবে, যার জন্যই প্রধানত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের আপডেট থেকে, 3 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি না। 3 তারিখে উড়িষ্যাতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিকভাবে রয়েছে, কারণ ওইদিকেই ঘূর্ণাবর্ত তৈরি হবে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি, কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ঝাড়খণ্ডের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সুতরাং সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, প্রধানত 4 তারিখের দিকে সেপ্টেম্বর মাসের সেখানে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আরও স্পষ্ট করে দেখতে পাওয়া যাচ্ছে। তাই 4 তারিখের দিকে আমরা একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটা সম্ভাবনা। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কি না এখনই কোনোভাবেই বলা সম্ভব নয়, কারণ এখন বলা মানে কিন্তু মূর্খামি ছাড়া কিছুই নয়। এটি ঘূর্ণাবর্ত, তারপরে নিম্নচাপ, তারপরে ঘূর্ণিঝড়, অনেক কিছু প্রসেস আছে, সিস্টেমগুলো আস্তে আস্তে সেটা প্রসেসিং হয়। তাই এখন থেকে খুব একটা কিছু না বলাই ভালো। অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 4 তারিখের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকেও 4 তারিখের দিকে সেপ্টেম্বর মাসের যে আপডেট রয়েছে, সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। তবে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি এখন দেখতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটি কিন্তু এই অবস্থায় থাকবে না, এর অনেক পরিবর্তন হতে পারে। শুধু আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করলাম যে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকেই হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, ঝাড়খণ্ডে, এবং যত দিন যাবে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। এবং 4 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা, এছাড়া পশ্চিমবঙ্গের কিছুটা মেদিনীপুর সংলগ্ন জায়গায় প্রভাব বা সেটি অবস্থান হতে পারে। এই পর্যন্ত একটা লেটেস্ট আপডেট যেটা পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়া আজকে তো বৃষ্টির সম্ভাবনা নেই যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তারা বলেছেন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে, তবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। তাই দক্ষিণবঙ্গের আজ থেকে আগামী 5 দিন বা 4 দিনের যে আপডেট রয়েছে সারা আগস্ট মাসের, সেখানে তাদের এইটুকুই তথ্য রয়েছে, যেমন রয়েছে 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ। তারা বলছেন যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন রয়েছে, তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। সুতরাং একদিকে বৃষ্টি নেই, এছাড়া আংশিক মেঘলা আকাশ, রোদের প্রচণ্ড তেজ হচ্ছে,
যার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু গরমটা প্রচণ্ডভাবে বাড়বে। আগামী তিন দিন পর্যন্ত তাপমাত্রা বাড়বে, এটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা 30 তারিখ পর্যন্ত চলে গেছি, সেখানে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। তবে 30 তারিখের দিকে ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে, পশ্চিম দিকে জেলাগুলোর কোনো কোনো অংশে একটু হালকা বৃষ্টি হতে পারে। এবং 31 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে, 31 তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস। আর আগস্ট মাসে এইরকম পরিস্থিতি থাকলেও সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, যেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু অন্যরকম, কারণ উত্তরবঙ্গে আজকেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে সেটি রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3টি জেলার দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। আমরা সকালের দিকে যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি হয়ে গেছে হয়তো, তবে আমরা দেখব এবার বিকাল থেকে রাতের মধ্যে কি পূর্বাভাস আমরা পাচ্ছি। তাতে আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের পর থেকে ওপরের জেলাগুলোতে কিন্তু মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। যেমন দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে, বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু নিচের দিকের জেলাগুলো, যদিও উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত নেই। এই পর্যন্ত আপডেট। এবং রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ির দিকে, মাঝারি থেকে একটু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল 28 তারিখ থেকে উত্তরবঙ্গের যে তথ্য রয়েছে তাতে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম কোনো বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই, কোনো কোনো অংশে হালকা হতে পারে, এটাই পূর্বাভাস। তাই 28 তারিখ রাতের দিকে উপরের জেলাগুলোতে হালকা মাঝারি, 29 তারিখেও সেই অবস্থা, এবং 30 তারিখ ও 31 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রধানত উপরের জেলাগুলোতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। এই পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গের একটা আপডেট। তো এবার আপনাদের জানাবো আজকে দুপুর থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং এর সঙ্গে বাংলাদেশের আবহাওয়াটাও কেমন থাকতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তবে প্রথমেই জানাবো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে। অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, কারণ যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে উত্তর পূর্ব বাংলাদেশ এবং পশ্চিম আসাম সংলগ্ন জায়গায় রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত, এর জন্য বৃষ্টিটা আজকেও চলবে। এর পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, পরিমাণে বেশি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু নয়, অনেক জায়গা বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে। তাই রাতের দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বেশি করে, ময়মনসিংহ, সিলেটের দিকে। দুপুর থেকে রাতের মধ্যে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এছাড়া বরিশাল, চট্টগ্রাম এখানে বৃষ্টিটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে খুলনা এবং রাজশাহী বিভাগের দিকে, খুব একটা বৃষ্টির সেখানে সম্ভাবনা নেই, হালকা হালকা হতে পারে। তবে রাতের দিকে যে পূর্বাভাস রয়েছে, ভারতবর্ষের আসামের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এছাড়া মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এখানে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এবং আগামী কাল পর্যন্ত এরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে যেটা আরও দেখা যাচ্ছে মাঝ রাতের পর, যেমন বাংলাদেশের সিলেট, কুমিল্লা এছাড়া চট্টগ্রামে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, ঠিক তেমনই ভারতবর্ষের ত্রিপুরাতে আজকে মাঝরাত থেকে আগামীকাল সকালের মধ্যে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি বাড়বে, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলোর দিকে কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস আমরা পেলাম। 28 তারিখের দিকের যে তথ্য আমরা পাচ্ছি, 28 তারিখ সকালের পর থেকে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি অনেক কমে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও, কমে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও কমে যাচ্ছে। তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে, এবং বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে রংপুর, রাজশাহী এছাড়া খুলনা, ঢাকা এখানে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
29 তারিখের যে তথ্য পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই 29 এবং 30 তারিখের দিকের যে তথ্য আমরা দেখে নেব, 30 তারিখে বৃষ্টি নতুন করে ফিরবে কিনা, 30 তারিখের দিকে নতুন করে কিছুটা বৃষ্টি ফেরার সম্ভাবনা আমরা দেখতে পেলাম, সেই সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের মিজোরাম, ত্রিপুরা, এছাড়া নাগাল্যান্ডের দিকে, বাংলাদেশের চট্টগ্রাম, এছাড়া বরিশালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে 30 তারিখ এবং আগস্ট মাসের 31 তারিখ দিকে। তাই এরকম একটা সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণ দিকে জায়গাগুলো এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। তাই বৃষ্টির সম্ভাবনা 28 থেকে 29 কমলেও 30 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে শুরু করবে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, এখানে আবার নতুন করে বৃষ্টি বাড়বে। এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, যেমন রয়েছে বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে কুমিল্লা, সঙ্গে সিলেট, ভারতবর্ষের ক্ষেত্রে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এখানে নতুন করে বৃষ্টি বাড়বে। এর কারণ হিসাবে যেটা উঠে আসছে যে ভারতবর্ষের বিশেষ করে উড়িষ্যার দিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, 1 তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হবে, আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে 4 তারিখের দিকে নতুন করে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তথা উড়িষ্যা সংলগ্ন জায়গায়। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এই ইনফরমেশন ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।